আজকে রোহিত দাস এমন কি কর্ম করলো যে নিচু কোলে জন্ম নিল, আবার এমন কি ভালো কর্ম বা করলো যে পরম বৈষ্ণব উপাধি পেল। এটা জানতে হলে রোহিত দাসের পূর্ব জন্মের কথা একটু জানতে হবে বাবা। এই রোহিত দাস পূর্ব জন্মে ছিলেন প্রেমানন্দ, আর এই প্রেমানন্দের জন্মের আগে তার বাবা মারা যায়, আর জন্ম দিয়েই সন্তানের মুখ দেখার আগেই প্রেমানন্দের মায়ের মৃত্যু হয়ে যায়। গ্রামের লোকজন গিয়ে বলছে, দেখেছিস ছেলেটি কেমন অলক্ষণী, কেমন অপয়া, ও জন্মানোর আগে নিজের বাপকে খেয়েছে আর জন্ম নিয়েই নিজের মাকে খেয়েছে, অলক্ষণে অপয়া, ওর মুখ দেখাও পা। তবে কি করবে, সবে মাত্র একদিনের বাচ্চা, একদিন তার জন্ম হয়েছে, তাকে কি করবে, তাকে না নিলে সে তো মারা যাবে। কেউ কেউ বললে, এক কাজ করো, ও বেঁচে থাকলে আমাদের ভবিষ্যতে বিপদ আসতে পারে, ওকে নিয়ে চলো আমরা কোনো ডাস্টবিনে ফেলে দিয়ে আসি, তাহলে শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়ে ফেলবে, ছেলেটি মারা যাবে। গ্রামের লোকজন ওই অসহায় বাচ্চাটিকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিতে যাচ্ছে, কিন্তু গ্রামের সবাই তো আর খারাপ নয় মা। গ্রামের এক বৃদ্ধা জননী, স্বামী নাই সন্তান নাই জগতে কেউ না, ওই বৃদ্ধা মা জানতে পেরে পাগলের মতো ছুটে এসে বলছে, ওগো ওই বাচ্চাটিকে তোমরা ফেলে দিও না, ওই বাচ্চাটিকে তোমরা আমায় দেবে, আবার যে স্বামী নাই সন্তান নাই জগতে কেউ না, ওই বাচ্চাটিকে আমায় দাও না, আমি ওকে নিজের পুত্র স্নেহে মানুষ করব। গ্রামের লোকজন বলছে, আরে নেবে তো না, কাদার কি দরকার আছে, নিয়ে যাও। বাচ্চা ছেলেটিকে নিয়ে ঘরে ফিরে গেল বৃদ্ধা মা, বাবা তার তো স্বামী নাই, কে কাজ করবে, জীবন যাপন তো করতে হবে। বৃদ্ধা মা প্রত্যেক দিন গ্রামে ভিক্ষা করতে যায়, ভিক্ষা করে যেটুকু চাল ডাল পায় নিজের জন্য কিছু না রেখে সব বাজারে বিক্রি করে একটু করে দুগ্ধ কিনে নিয়ে আসে ছোট্ট প্রেমানন্দের জন্য। এক একে যখন 5 বৎসর বয়স হয়েছে, ছেলে মেয়েদের খেলা কি হয় মা, হাতি ঘোড়া পুতুল এগুলো নিয়ে খেলা করে, আর প্রেমানন্দের খেলা কি জানে, মাটি দিয়ে সুন্দর করে কৃষ্ণ মূর্তি তৈরি করে বাগানের ফুল তুলে কৃষ্ণ চরণে দেয়, আর নয়ন গঙ্গার জল দিয়ে বলে, কৃষ্ণ আমার তো দেওয়ার মতো কিছু না, তাই বাগানের ফুল আর এই নয়ন গঙ্গার জল দিলাম তোমার সেবায়, তুমি গ্রহণ করো কৃষ্ণ। আমি তার দিলাম যখন নিতুই নিতুই নয়ন গঙ্গার জলে পূজা করে, অন্তরে যেমি ভগবান মনে মনে ভাবলেন, প্রেমানন্দ যে করে আমার আস আমি তারে করি সর্বনাশ, যে না ছাড়ে আমার পাশ তারে করি যাবার দাসীর দাস। এই বয়সে অন্য সব খেলা ফেলে আমার চরণ নিয়ে পড়লি রে, তুই আমার কেমন ভক্ত একটু পরীক্ষা করতে হবে না তোকে,
দেখি কত জ্বালা যন্ত্রণা তুই সইতে পারিস। মা গো শোকের সংসার, ভালোই দিন যাচ্ছিল, হঠাৎ একদিন মাত্র তিন দিনের জ্বর হয়ে ওই বৃদ্ধা মায়ের মৃত্যু হয়ে গেল। প্রেমানন্দ জানে না, সে তো খেলা করছে মাঠে। গ্রামের একজন গিয়ে বলে, প্রেমানন্দ, ও প্রেমানন্দ তুই খেলা করছিস? ঘরে গিয়ে দেখবি যা প্রেমানন্দ, তোর মায়ার পিছে নয় প্রেমানন্দ। তার মাকে শুয়ে রেখেছে, আছাড় খেয়ে পড়লো মায়ের বুকের উপরে। মা আমায় ছেড়ে যেও না, মা তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি আর কাকে মা বলবো? কে আমায় ঘুম পাড়াবে, কে আমায় খাওয়াবে? মা তুমি ছাড়া যে জগতে আমার কেউ না। মা হারানো সন্তানের মনে কত দুঃখ, কত বেদনা, এটা তো সবাই বোঝে না। মা আমায় ছেড়ে যেও না, মা আমি কাকে মা বলো? গোবিন্দ লিখেছিস কৃষ্ণ দয়াম আখি জানো যত ব্যথা তুমি আমায় দিয়ে।
প্রেমানন্দ বলে যখন কিন্তু যে মারা যা সে কি কারোর কথা শুনতে পা গ্রামের লোকজন তার বৃদ্ধা মাকে শ্মশানে নিয়ে পুড়িয়ে দিল ছেলেটি অনাহারে অনিদ্রা ঘরে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে একবার ফিরে এসো মা একবার আমায় প্রেমানন্দ বলে যা এক সপ্তাহ হয়ে গেল ছেলেটিকে কেউ কিছু খেতেও দিল ক্ষুধার জ্বালা সইতে না পেরে গ্রামে গ্রামে দুয়ারে দুয়ারে গিয়ে কর পেতে বলে মা ও মা আমায় কিছু খেতে দাও না মা আমি যে এক সপ্তাহ ধরে কিছু খাইনি কিছু খেতে দাও গ্রামের লোকজন বললে জন্মানোর আগে বাপকে খেয়েছিস জন্ম নিয়ে মাকে খেয়েছিস যে মা তোকে মানুষ করছিল তাকেও খেলি এতজনকে খেয়েও তোর পেট ভরল না আবার আমাদের বাড়ি এসেছিস খাওয়ার জন্য দূর হয়ে যা বেরিয়ে যা তোর মুখ দেখতে চাই না বেরিয়ে যা যার দুয়ারে যাই দূর দূর করে দাঁড়িয়ে গাছের নিচে বসে দুটি হাত তুলে কেঁদে বলে কৃষ্ণ এই জীবন আমি আর চাই না কৃষ্ণ ভগবান নিজে একটা বৃদ্ধ রূপ ধরে প্রেমানন্দের কাছে এসে বলে প্রেমানন্দ তুই কাঁদছিস কেন কি হয়েছে তো দেখো না আজকে এক সপ্তাহ ধরে আমি কিছু খাইনি যার দুয়ারে যাই আমায় দূর দূর করে দাঁড়িয়ে দেয় তুমি আমায় কিছু খেতে দেবে আমার যে বড় ক্ষুধা পেয়েছে গো ভগবান বললেন ওরে আমি নিজে একটা ভিখারি তোকে আবার কি ভিক্ষা দেব রে তার চাইতে এক কাজ কর এখান থেকে চলে যা বারাণসী গুরু রামানন্দের আশ্রম আছে ওখানে গেলে তুই খেতে পারবি থাকতেও পারবি ছেলেটি পাগলের মতো ছুটে গেল গুরু রামানন্দের আশ্রমে গুরুদেব ও গুরুদেব চরণে আছার খেয়ে পড়েছি এ কে তু গুরুদেব আমার নাম প্রেমানন্দ আমার বাবা মা কেউ নাই আজ থেকে তুমি আমার বাবা তুমি আমার মা তোমার চরণে আমায় একটু আশ্রয় দাও না গুরুদেব আমায় থাকতে দেবে দেখ বাবা তুই থাক তাতে কোনো আপত্তি নাই আমার কিন্তু আমার আশ্রমে থাকতে গেলে যে একটা নিয়ম তোকে মানতে হবে কি নিয়ম গুরুদেব তুই প্রত্যেক দিন নগরে ভিক্ষা করতে যাবি তোর ভিক্ষা চাল ডাল দিয়ে অন্য ব্যঞ্জন রন্ধন করে আমার ভগবানকে আমি ভোগ নিবেদন করব তবে শোন বাবা অযাচিতভাবে কারোর বাড়ি থেকে তুই কিছু চাইতে পারবি না কিন্তু অযাচিত মানে যেখানে আমার পাঁচ বাড়ি গেলে হবে আজকে দিনের মতো চাল ডাল আমার হয়ে যাবে সেখানে আমি ছয় বাড়ি যেতে পারবো না এই পাঁচ বাড়ি এক মুষ্টি চাউল নেব যদি কেউ বেশি দেয় নেওয়া যাবে না যেটুকু পর্যাপ্ত সেটুকু ছাড়া নেওয়া যাবে না যদি কেউ বেশি নেয় তাকে বলা হয় অযাচিত চাওয়া ঠিক
ঠিক আছে গুরু, প্রত্যেক দিন ভিক্ষা করে আনি আর গুরুদেব রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে। আর গুরুদেব ছিলেন যোগী পুরুষ, ভোগ নিবেদন করে ধ্যান যোগে দেখতে পেতেন স্বয়ং ভগবান এসে সেই প্রসাদ সেবা করছে বাবা। এমনি ভাবে এক মাস যায়, দুই মাস যায়, আজকে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। গুরুদেব বললেন, প্রেমানন্দ আজকে আর ভিক্ষায় যাবি না বাবা। গুরুদেব, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, একটু বাধেই আমি বের হব। ঝড় বৃষ্টি অবস্থায় ছেলেটি বেরিয়ে পড়ল। বাচ্চা তো, মাথায় অত বুদ্ধি নাই, ভাবছে কি জানেন, এত বৃষ্টি হচ্ছে আমি সব বাড়ি যাব না, বরং সামনে যে জমিদার বাড়ি দেখছি ওই জমিদার বাড়ি থেকে চাল ডাল আমি অযাচিতভাবে ভিক্ষা করে আনবো। আর গুরুদেব কিছু বুঝতেও পারবে না, চাল ডাল ভিক্ষা করে এনেছি অযাচিতভাবে। গুরুদেব রন্ধন করে ভগবানের সেবায় দিলে, কিন্তু আজকে আর ভগবানের সেবায় এলো না। কেন? তার যে সেবার অপরাধ হয়ে গেল। গুরুদেব ভাবলেন, এমন কি হলো যে আজকে আমার ভগবান সেবায় এলো না, তাহলে আমার কি কোনো অপরাধ হয়েছে, পাপ করেছি আমি? ধ্যান যোগে দেখতে পেলেন অপরাধ তার নয়, অপরাধ করেছে তারই প্রিয় শিষ্য প্রেমানন্দ। প্রেমানন্দ, ও প্রেমানন্দ, তুই সত্যি করে বল, তুই কোথায় ভিক্ষা করতে গিয়েছিলি? ছেলেটি ভয় থরথর করে কাঁপছে আর বলছে, গুরুদেব আমার ভুল হয়ে গেছে, আমি না ওই জমিদার বাড়ি থেকে অযাচিতভাবে চাল ডাল ভিক্ষা করে এনেছি, আমায় ক্ষমা করে দাও। দুরাচারী, তোকে নিষেধ করা সত্ত্বেও তুই অযাচিতভাবে ভিক্ষা করলি, বেরিয়ে যা, দূর হয়ে যা, ওরে আজকে তোর জন্য আমার ভগবান আমার হাতে আজ সেবা পেল না, দূর হয়ে যা। ছেলেটি চরণ জড়ি ধরেছে, গুরুদেব তুমি আমায় মারো, মারতে মারতে মেরে ফেলো, তবু আমি চরণ ছাড়ব না। গুরুদেব, যাবি না? দুরাচারী, এত বকছে এত মারছে তবু যাবি না? গুরুদেব রেগে গিয়ে পায়ে ছিল খড়ম, আর খড়ম পায়ে ছেলেটির পিঠে দিয়েছে একটা জোরে লাথি। এমন জোরে লাথি মেরেছে যে ছেলেটির পৃষ্ঠ দেশ থেকে ঝরঝর করে রক্ত পড়ছে, তবু চরণ ছাড়ছে। যাবি না? না গুরুদেব, তোমার চরণ আমি ছাড়ব না। দুরাচারী, নিজের গুরুদেবকে ভজন পথ থেকে সরিয়ে দেওয়ার অপরাধে যা, আমি তোকে অভিশাপ দিলাম, এখনই এই মুহূর্তে তোর আয়ু শেষ, এবার তোর জন্ম হবে মুচির ঘরে। যেই না কথাটা বললেন, সঙ্গে সঙ্গে ছেলেটি চরণ দুটি ছেড়ে দিলে, ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বললেন, গুরুদেব সামান্য ভিক্ষার অপরাধে তুমি আমায় একেবারে নিচু কুলে পাঠিয়ে দিলে, আমি নিচু কুলে যাই তাতে কোনো দুঃখ নয়, তবে আশীর্বাদ দাও গুরুদেব, আবার যে কুলে জন্ম হোক না কেন, ও গো গুরুদেব যেন তোমার চরণ ছাড়া আমায় যেন কোনো জন্ম আমার হোক না।
चरण छाड़ा जन्म हो जान तुम चरण भूले ना जाए जान तुम चरण ऐलेटी छुट्टे छुट्टे ओ वाराणसी गंगार जले झाप दिए प्राण विसर्जन दिले बाबा किछु मास पर ओई छेलेटी आबारो जन्म निएछे राघव रुहिदासेर पुत्र काशीधामे जन्म निये छेलेटी हलो जातिश्वर जातिश्वर कादेर बोले जारा पूर्व जन्मेर कथा बोलते पारे मने आछे तादेर बला हय जातिश्वर छेलेटीर मने आछे पूर्व जन्मेर कथा केन तार नीचु कूले जन्म जन्म निये कादते आरम्भ करेछे दस दिन हो गेल कान्ना बंद होच्छे तार पिता माता भावले एमन कि हलो छेलेटी कान्ना बंद करछे कत डाक्तार कबिराज देखानो हलो कान्ना बंद होच्छे ना ग्रामेर कयजन नरनारी एसे बोले ओ दीदी शोन शोन तोर छेलेटार कि होयेछे सेटा तो केउ बोलते पारछे ना ता चल तोर छेलेटीके निये वाराणसी आमरा गुरु रामानंदेर आश्रमे जाई गुरुदेव तो योगी पुरुष उनी सब बोलते पारे बाबा गुरुदेव एखोनो बेचे आछे योगी पुरुष तो जेई गुरुदेवेर नाम बोलेछे प्रेमानंद एकबार हेसे उठेछे जे रुहिदास हये जन्म निले प्रेमानंद देखेछिस दीदी गुरुदेवेर नाम शुने हेसे उठलो चल आमरा निये जाई तार मा छेलेटिके कोले निये गुरुदेवेर काछे गिये गुरुदेवेर हाते दिये बोले बाबा देखुन ना आमार छेलेटार कि होयेछे एतो काँदछे केन बाबा गुरुदेव तो जाने ना ओ के छेलेटिके बुके जड़िए धरे पीठे हाथ बुलिए दिए बोलछे बाबा काँदछो केन कि होयेछे तोमार जेई ना पीठे हाथ बुलिए दिल সেই খড়মের দাগটা হাতে এসে ঠেকলো গুরুদেব বুঝতে পেরে সঙ্গে সঙ্গে জামাটা তুলে দিয়ে দেখতে পেল সেই খড়মের দাগ প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরে বলে ওরে বাবা জন্ম নিয়েছিস বাবা জন্ম নিয়েই এ জন্মে আমার কথা ভুললি না বাবা तोर भक्ति आमी सन्तुष्ट हुई बाबा छेलेटी अलक्षेते जान केदे बोले गुरुदेव आशीर्वाद दाओ जान कृष्ण भक्त होते पारी कृष्ण भक्त हुए तुम्हारे चरण थाकते पारी आर साधु गुरु बैष्णवीर बजारे गिये বৈষ্ণবীর চরণ দুটি হৃদয়ে জড়াইয়ে ধরে যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি আমি হা কৃষ্ণ Thank you.
ভাবি জানো হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি স্বয়ং ভোলানাথ এসেছে পার্বতী মানে দুর্গাকে সঙ্গে নিয়ে। এসে দেখছে ভগবান কৃষ্ণ তিনি নিজে প্রত্যেকটা ভক্তের চরণ ধৌত করছে নিজ হাতে। দুর্গা বললেন, ও স্বামী, যে চরণ পাওয়ার জন্য তুমি দিবানিশি শ্মশানে বসে কাঁদো, দেখো সেই প্রভু কেমন করে নিজের হাতে ভক্তের চরণ ধৌত করছে। এখন প্রভু যদি আমাদের চরণ ধৌত করে দেয়, আমাদের যে পাপ হবে, অপরাধ হবে। ভোলা বললেন, দুর্গা, যার চরণ পাবো বলে ছাই ভস্ম মেখে শ্মশানে বসে দিবানি সে কৃষ্ণ নাম করি, সে কৃষ্ণ আমার চরণ ধোয়াতে পারবেন। আর কি করলেন, বিলম্ব না করে ভোলানাথ একটা কুকুর রূপ ধারণ করলেন। কুকুর বেশ ধারণ করে কৃষ্ণ তো চরণ ধোয়াচ্ছে একটা ভক্তে, আর এই সুযোগে ওই ভোলানাথ কুকুর রূপধারী ভোলানাথ যেই না কৃষ্ণের চরণের তলদেশ দিয়ে ভিতরে ঢুকতে গেছে, অন্তর্যামী ভগবান তো বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কুকুর রূপধারী ভোলানাথের চারটে চরণ চেপে ধরেছে, চেপে ধরে গাছের সাথে বেঁধে ফেলেছে। ভোলানাথ বললেন, কৃষ্ণ চরণ ছেড়ে দাও, ছেড়ে দাও চরণ। গোবিন্দ বলল, ভোলা, ছাড়বো বলে তো চরণ ধরিনি, আমি চেয়েছিলাম তোমার দুটি চরণ সেবা করতে, কিন্তু তুমি কুকুর বেশ ধারণ করে আমার ভাগ্যটা তুমি আরো দ্বিগুণ বাড়িয়ে দিলি। কেন ছিল তোমার দুটি চরণ,
কুকুর হয়েছে এখন হয়েছে তোমার চারটে চরণ, তোমার চারটে চরণ আমি সেবা করব। কুকুর রূপ ধরে ভোলানাথের চারটে চরণ হৃদয়ে চেপে ধরে নয়নের জলে চরণ চারটে ধৌত করে দিল। ভোলানাথ কেঁদে বলেছিলে হে কৃষ্ণ, এ জন্মে তো তুমি আমায় ছাড়লে না আমার চরণ ধোয়ালে, তাই আমিও কথা দিলাম আগত কলি যুগের মাঝে আমি আর ভোলা হইয়ে নয়, কলি যুগে আমি হব অদ্বৈত আচার্য দেব, আর তুমি হবে নদিয়ার নিমাই, আমি তোমার থেকে 52 বছরের বড় হব, আর 52 বছরের বড় হয়ে যেদিন তুমি নদিয়ার পথে পথে হরিনাম কৃষ্ণ নাম গাইবে সেদিন তোমার চরণ দুটি হৃদয়ে জড়াই ধরে এই ভোলানাথ কি করিবে জানো, আমার নয়ন জলে চরণ ধোয়াইয়ে জলে চরণ ধোয়াইয়ে দিব, কাঙাল বলে আমায় দিও না।